আসসালামু আলাইকুম, বিডি মেন্টরসের বাংলা ক্লাসে আপনাদেরকে স্বাগত। আর যেহেতু আমরা শুরুই করছি আজকে বাংলা ক্লাস, আর তার মানে এটা শুভ কাজ দিয়ে শুরু করব। আর শুভ কাজটা হলো দেশি শব্দের বিয়ে দিয়ে শুরু করছি আমরা। আর দেশি শব্দের বিয়ে মানে হলো একটা বিয়ের গল্প শুরু করব, এই গল্পটাই হলো দেশি শব্দ। শুরু করছি চারটা পর্ব। প্রথম পর্ব, ডাবের মতো কুচি, ডাগরে ডাগর চোখওয়ালা, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে নত পড়া এক খ্যামটাওয়ালি মেয়ের বিয়ে ঠিক হয়েছে গঞ্জে। গঞ্জ থেকে তাই টোপর মাথায় ঝিনুকের মুক্তার মালা পরে, ধুতি পরে ডোল বাজাতে বাজাতে পালতোলা ডেঙ্গি নৌকায় চড়ে আসছে খুকির বড় ভাই। দ্বিতীয় পর্ব, এই খবর শুনে ঢেকি দিয়ে ধান বেড়ে, কুলা দিয়ে ঝেড়ে, খড় দিয়ে চুলা জ্বালিয়ে, হাড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা বাজা হচ্ছে, আর কোচ দিয়ে ট্যাংরা ও কাতল মাছ ধরা হচ্ছে, এবং বটি দিয়ে কেটে রান্না করা হচ্ছে খোকার পেট ভরানোর জন্য। তৃতীয় পর্ব, বিয়ের মাত্র 20 দিনের মাথায় খোকা গেল হাটে টক তেঁতুল আর জলপাই আনতে। বাসায় ফিরে দেখে ঘোমটা ফেলে জাউ গাছের তৈরি মাচার পাশ দিয়ে মই দিয়ে নেমে, এক হাতে লাঠি অন্য হাতে ঝাঁটা নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে আমাদের কয়লার মতো সুন্দরী ভাবি। বিয়ের সর্বশেষ পর্ব, 20 বছর পর একদিন চাঙ্গা হয়ে জারুল গাছের কাঠের তৈরি চোঙ্গার উপর সাটায় বিছিয়ে বসে ঝিঙ্গে আর লাউ দিয়ে চিংড়ির ঝোল খাচ্ছে আমাদের খোকা, আর পাশেই ঘুড়ি উড়ানো ফেলে ডিগবাজি খেতে খেতে তাকে কামড়ে ধরে বসে আছে মোটা কালো টাকওয়ালা মিষ্টি দুটি সাউ। এতক্ষণ ধরে আপনারা যেগুলো দেখছিলেন এগুলো সবগুলো হলো দেশি শব্দ, একবার জাস্ট দেখলেই আশা করি আপনাদের মনে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।